তিন বছর পর সোফরা দেশে যাচ্ছে। ঢাকা শহরে সে যে এক নাগারে এতদিন পার করে দিয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। এই তো মনে হয় সেদিন মাত্র এসেছে। এক শীতে এসেছিল, মাঝখানে দুটো শীত, কে এখন আবার শীতকাল। প্রথম দিন ভীত মুখে বারান্দায় বসেছিল। বেগম সাহেব তাকে দেখেও না দেখার ভান করলেন। দুটো সুন্দর সুন্দর বাচ্চা, রূপা আর লোপা, পাশেই খেলছে, অথচ তার দিকে তাকাচ্ছে না। এক সময় সফুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি নাম তোমার বোন? রূপা তার দিকে না তাকিয়ে বলল, আমাকে বোন বলে ডাকবে না। সফুরা চুপ করে গেল। সময় কাটতেই যায় না, এরা তাকে কাজে বহাল করবে কিনা তাও বোঝা যাচ্ছে না। তার খুব পানি পিপাসা হচ্ছে, কার কাছে পানি চাইবে? এক সময় বেগম সাহেব চায়ের কাপ হাতে তার সামনে এসে বসলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে বললেন, কি নাম? সফুরা। ঘরের কাজকর্ম জানো? সফুরা কি বলবে বুঝতে পারল না। ঘরের কাজকর্ম সে তো অবশ্যই জানে, ভাত রাঁধা, বাসন ধোয়া, কাপড় ধোয়া, কিন্তু ঢাকায় এইসব বাড়িতে কাজকর্ম কিরকম কে বলবে? আগে কখনো বাসায় কাজ করেছ? যে না। ঢাকায় কি এই প্রথম? যে। বেগম সাহেব কঠিন মুখে বললেন, হাত ধরে ধরে কাজকর্ম শেখাবো, তারপর পাখা গজাবে, উড়ে চলে যাবে অন্য বাসায়। তোমাদের আমার চেনা আছে, আমি কোন ওখানে যাব না। খামোখা এইসব বলবে না, আগে অনেকবার শুনেছি। বেতন চাও কত? সফুরা চুপ করে রইল। যে তাকে নিয়ে এসেছে সে বারবার বলে দিয়েছে, বেতনের কথা বললে চুপ করে থাকবা, আগ বাড়াইয়া কিছু বলবা না। চুপ করে আছে সে, কিছু বলছে না। কি কথা বলো না কেন, কত চাও বেতন? আপনার যা ইচ্ছা। কাপড় চোপড় নিয়ে এসেছ? সফুরা লজ্জা পেয়ে গেল। কাপড় চোপড় আনবে কি? একটা শাড়ি ছিল সেটাই নিয়ে এসেছে। যার কাপড় চোপড় আছে সে কি আর ছেলে বলে স্বামী ছেড়ে ঢাকায় কাজ করতে আসে? বেগম সাহেব বিরক্ত গলায় বললেন, তোমাদের এই আরেক টেকনিক, এক কাপড় উপস্থিত হবে যাতে সঙ্গে সঙ্গে একটা শাড়ি কিনে দিতে হয়। সফুরা মাথা নিচু করে রাখল। তোমার কি যেন নাম বললে? সফুরা। শোনো সফুরা, থাকো এখানে, কাজ করো, কয়েকদিন কাজ দেখি, যদি কাজ পছন্দ হয় বেতন ঠিক করব। আমার সংসার ছোট, কাজকর্ম নেই বললেই হয়, মেয়েদের কখনো নাম ধরে ডাকবে না, আন্টি ডাকবে, একজন বড় আন্টি, একজন ছোট আন্টি, মনে থাকবে? যে। আমাদের আলাদা বাথরুম, ওই বাথরুমে কখনো ঢুকবে না, মনে থাকবে? যে। তোমাকে আলাদা থালা গ্লাস দেয়া হবে, সব সময় সেগুলো ব্যবহার করবে, আমাদের থালা গ্লাস কখনো ব্যবহার করবে না। যে আয়সা। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গ্রাম থেকে এসেছ, পেট ভর্তি কৃমি, কৃমির ওষুধ খাইয়ে দেব, মাথায় উকুন আছে? যে। উকুনের ওষুধ দেব, লরেক্সিন চুলে মেখে গোসল করো। যে আয়সা। দুদিন পরপর দেশের বাড়িতে যাওয়া, এর অসুখ তার অসুখ এইসব কিন্তু চলবে না, দেশে যাবে বছরে একবার, দেশের বাড়ি থেকে প্রতি সপ্তাহে তোমাকে দেখতে লোক আসবে তাও কিন্তু চলবে না। বেতনের টাকা মাসে দু তারিখে দিয়ে দেব, মানি অর্ডার করে কিংবা কারোর হাতে পাঠিয়ে দেবে। যে আয়সা। কাঁচের থালা বাসন ধরবে খুব সাবধানে, টেবিলের উপর কাঁচের যে বাটিটা দেখছো সেখানে ফল রাখা, ওই বাটিটার দাম 3000 টাকা। একটা বাটির দাম 3000 টাকা? সফুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। 3000 টাকায় একটা গরু কেনা যায়, সামান্য একটা বাটি, তার দাম 3000? বাটিটা একবার শুয়ে দেখতে হবে। সফুরা কাজে বহাল হলো, যা কিছু শেখার ছিল 7 দিনই শিখে গেল। বেগম সাহেব তার কাজে খুশি, তাও সে 9 দিনের দিন জেনে গেল। মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে সে শুনল বেগম সাহেব টেলিফোনে কাকে যেন বলছে, আমার কাজের মেয়েটা চটপটে আছে, কাজ ভালোই করে, শেখার আগ্রহ আছে, তবে টিকবে না, কাজ শেখা হলে অন্য বাড়িতে গিয়ে কাজ খুঁজবে, এদের চেনা আছে। বেগম সাহেবের কথা সত্যি হয়নি, সে কোথাও যায়নি, এ বাড়িতেই আছে, গত 3 বছরে দেশেও যায়নি, কয়েকবারই যাওয়া ঠিকঠাক হলো, তার এমনই কপাল, যখনই দেশে যাওয়া ঠিকঠাক হয় তখনই এই বাড়িতে একটা না একটা ঝামেলা লেগে যায়। প্রথমবার ছোট আন্টির ফ্লু হলো, অসুস্থ মানুষকে রেখে যাওয়া যায়,
পরের বার জাপান থেকে কারা যেন এলো বেড়াতে। এই বাড়িতে থাকলো এক সপ্তাহ। বাড়িতে মেহমান ফেলে সে যায় কিভাবে? তবে ওই মেহমানরা যাবার সময় তাকে একটা ঘড়ি দিলেন। কি আশ্চর্য কাণ্ড, তার মতো মানুষকে কেউ ঘড়ি দেয়? ঘড়ি দিয়ে সে কি করবে? ঘড়ির সে কি বুঝে? বকুলের বাবা যখন পরের বার টাকা নিতে এলো, তখন টাকার সঙ্গে ঘড়িটাও দিল। মানুষটা অবাক, ঘড়ি পাইলা কই? আমারে খুশি হইয়া দিছে। কও কি তুমি? যা সত্যি তাই কইলাম, বেজায় দামি জিনিস বইলা মনে হয়। বেজেন না। আরে না, ব্যাসু কি, ঘড়ির একটা প্রয়োজন আছে না? ঘড়ির ইজ্জতই আলাদা। বকুলের বাবা ঘড়ি হাতে পড়ে আনন্দে হেসে ফেলল। লোকটা বেজায় শৌখিন, টাকা নিতে যখন আসে মনে হয় ভদ্রলোক। মাথার চুল বেশিরভাগই পেকে গিয়েছিল। একবার এলো, সব চুল কুচকুচে কালো, চুলে কলপ দিয়েছে। 5-10 টাকা নিশ্চয় চলে গেছে। লোকটা এইসব দেখবে না, বড় শৌখিন। সফুরা বড় ইচ্ছে করে এই শৌখিন মানুষটাকে চেয়ার টেবিলে বসে চারটা ভাত খাওয়ায়। 3,000 টাকা দামের বাটিতে করে সালন এনে দেয়, তা তো সম্ভব না। বেগম সাহেব বলে দিয়েছেন, তোমার স্বামী যে 2 দিন পরপর ফুলবাবু সেজে চলে আসে, এটা খুব ভালো কথা। আসুক, তাকে কিন্তু ঘরে ঢুকাবে না, বাইরে থেকে বিদায় দেবে। একবার ঘরে ঢুকলে অভ্যেস হয়ে যাবে। বেগম সাহেবের কথাগুলো শুনতে খারাপ লাগলো, কিছু করার নেই, তার অন্তর ভালো। 3 ঈদেই তার ছেলে মেয়ের জন্য টাকা দিয়েছে। গত ঈদে বেতনের বাইরেও 500 টাকা দিলেন, একটা গায়ে চাদর দিলেন। তার বেতন ছিল 150, তাকে কিছু বলতে হয়নি। বেগম সাহেব নিজেই বেতন বাড়িয়ে করেছেন 200। তাছাড়া লোকজন এ বাড়িতে বেড়াতে এলে যাবার সময় হাতে 50-100 টাকা সব সময় দেয়। প্রতিটি পায়ে পয়সা সফুরার কাজে লাগে। বেতনের বাইরের টাকাটা সে জমা করে রাখে, দেশে যাবার সময় সঙ্গে নিয়ে যাবে। ছেলে মেয়েদের জন্য এটা সেটা নিজের হাতে কিনে নিয়ে যাবে, তার এত কষ্টের টাকা। বকুলের বাবা এসেছে সফুরাকে নিয়ে যেতে। বাবু সেজে এসেছে, হাতে ঘড়ি, চোখে কালো চশমা, গম্ভীর মুখে বারান্দায় বসে আছে। সফুরা বেগম সাহেবের কাছে বিদায় নিল, কদমবুসি করল এবং কেঁদে ফেলল। 3 বৎসর ছিল, মায়া পড়ে গেছে, যেতেও কষ্ট হচ্ছে। বেগম সাহেব বললেন, তোমার কাজে কর্মে আমি খুব খুশি হয়েছি, আমার বাচ্চারা তোমাকে পছন্দ করে। বেশি দিন থেকো না, চলে এসো। আজ থেকে তোমার বেতন আমি 300 করে দিলাম, ফিরে এসে এই বেতনেই কাজ করবে। আপনার অনেক দয়া আম্মা। বেগম সাহেব বেতন ছাড়াও যাওয়া আসার গাড়ি ভাড়া বাবদ 200 টাকা দিলেন। একটা প্রায় নতুন শাড়ি দিলেন, 1 জোড়া পুরনো স্যান্ডেল দিলেন। উদাস গলায় বললেন, তোমার সাহেবের একটা কোট আছে, এখন আর পরে না, নিয়ে যাও, কাউকে দিয়ে দিও। বকুলের বাবা সেই কোট সঙ্গে সঙ্গে গায়ে দিয়ে বলল, ভালো ফিট করছে বউ, মাপ মতো হয়েছে। চলো এখন গাবতলি বাস স্টেশনে গিয়ে বাস ধরি। সফুরা অবাক হয়ে বলল, পোলাপানের জন্য সদাই করুম না, এতদিন পরে দেশে যাইতাছি, কি সদাই করবা, চলো গিয়া দেখি। যা মা জুতা, রিক্সা লও। বকুলের বাবা সিগারেট ধরিয়ে বাবু সাহেবের মতো টানতে টানতে খালি রিক্সা দেখতে লাগলো। সফুরা বলল, আপনারে চিননের আর উপায় নাই, বাবু সাহেবের মতো লাগতাছে, চোখে আবার চশমা দিছেন। কত দাম চশমার? সস্তায় কিনছি, রোদের মধ্যে চোখে দিলে খুব আরাম হয়। আপনি এখন 1 জোড়া জুতা কিনেন। বকুলের বাবা উদাস গলায় বলল, চলো যাই, সস্তায় পাইলে 1 জোড়া কিনব। রিক্সায় উঠে বকুলের বাবা ক্ষীণ স্বরে বলল, একটা বিষয় হয়েছে বুঝলা সফুরা, তোমারে আগে বললে বাড়িতে গিয়া হইসই করবা। হইসই করণের কিছু না। সফুরা আতঙ্কিত গলায় বলল, কি বিষয়? বকুলের বাবা নিচু গলায় বলল, তুমি ঢাকায় চইলে আসলা, বাড়ি হইল খালি, ঘরের সতেক কাজকর্ম, সংসার ভাসা যাওনের উপক্রম। গ্রামের 10 জনে তখন বলল। সফুরা বলল, আপনি কি বিবাহ করছেন? উপায় না দেখা গত 22 মাসে, আমারই তো কিছু খবর দেন নাই। বকুলের বাবা চুপ করে গেল। সফুরার চোখে পানি এসে গিয়েছিল, সে শাড়ির আঁচলে চোখ মুছল। লোকটা 22 মাসে বিয়ে করছে, ঈদের পরপর। বেগম সাহেব জাকাতের টাকা থেকে যে 500 টাকা বাড়তি দিয়েছিলেন, সেই টাকাটা খরচ করেছে বিয়েতে। জাকাতের টাকাটাই তার কাল হয়েছে। রাগ করলা নাকি সফুরা? ভালো মতো বিবেচনা করো,
মেয়ে মানুষ ছাড়া সংসার চলে? তুমি পইরা আছো ঢাকা শহরে, নয়া বউয়ের নাম কি? সুলতানা। দেখতে কেমন? আসে মোটামুটি। গায়ের রং কেমন? ধলা। আবার সফুরার চোখে পানি এসে গেল, চিৎকার করে তার কাঁদতে ইচ্ছে করছে। ইচ্ছে করলেও তা সম্ভব না, তাছাড়া কি হবে চিৎকার করে কাঁদলে? কিছুই হবে না। ঘুরে ঘুরে অনেক কিছু কিনল সফুরা, ছেলে মেয়েদের জন্য জামা জুতা, স্নো আলতা, একটা মশারি, চিনি, পোলাওয়ের চাল, এক ডজন কমলা। সবার জন্যই কিছু না কিছু কেনা হয়েছে, শুধু নতুন বউয়ের জন্য কেনা হয়নি কিছু। বেচারি মন খারাপ করবে, তার তো কোনো দোষ নেই, তাকে বিয়ে করেছে বলেই তো সে এই সংসারে এসেছে। সফুরা নতুন বউয়ের জন্য একটা লাল পেরে শাড়ি এবং কাঁচের চুড়ি কিনল। বকুলের বাবা বলল, লাল ফিতা কিনল তো বউ? ফিতার কথা বলছিল। সফুরা লাল ফিতাও কিনল। দুপুরের দিকে তারা গাবতলির বাস স্টেশন থেকে বাসে উঠল। বকুলের বাবা মিষ্টি পান কিনেছে, সে বসেছে জানালার পাশে। জানালার পাশে ছাড়া সে বসতে পারে না, তার মাথা ধরে যায়। বাস ছাড়ার মুহূর্তে সে ঘড়িতে সময় দেখে গম্ভীর গলায় বলল, রাত 8টা বাজব, শীতের দিন বইল্লা রক্ষা, আরামে যাইবা, গরমের সময় হইলে খুব কষ্ট হইতো। একটা খেয়াল রাখবা বউ, শীতকাল ছাড়া দেশে আসবা না, বেড়াইবার সময় হইলে তোমার শীতকাল। সফুরা জবাব দিল না। শীতকালের পরন্ত রোদে সে বেড়াতে যাচ্ছে, পাশে স্বামী, কতদিন পর দেখবে ছেলে মেয়েদের, আনন্দে তারা চিৎকার করে কাঁদবে, সারা রাত হয়তো ঘুমোবে না। নয়া বউ লাল পেরে শাড়ি পরে তাকে এসে কদমবসি করবে। সে নয়া বউকে বলবে, আমার অনেক কষ্টের এই সংসার, তুমি এরে দেখে শুনে রাখো। বলতে বলতে সে হয়তো কেঁদে ফেলবে, আজকাল অকারণেই তার চোখে জল আসে। কত আনন্দ করে সে বাড়ি যাচ্ছে, এখন কাঁদার কোনো কারণ নেই। অথচ কি কাণ্ড, সে কেঁদেই যাচ্ছে। অনেক কাল আগে বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার সময়ও এইভাবেই সে কেঁদেছিল।